টুপি পরে ইনি তিন জায়গায় আছেন। ছেলেদের ওপর বোকা বোকা অ্যালিগেশনস দিচ্ছে এবং লাঠিচার্জ করার ওনাদের কোন রকমের এখতিয়ারের বাইরে এই মুহূর্তে, তবে ওনারা ইচ্ছে করে করছেন ভোটটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। দেখা যাচ্ছে বিজেপির তো সেখানে ক্যাম্প রয়েছে, অ্যাবসলিউটলি রয়েছে, এবং সেটা আপনারাই দেখাতে পারবেন যে আনলফুলি কিভাবে লাঠিচার্জ করা হচ্ছে। আমাদের দুটো ছেলেই রয়েছে, যখন অন্য লোকেরা আসছে নিজেদের ক্লারিফিকেশন নিয়ে তারা যখন ভিড় করছে তাদেরকে বলা হচ্ছে যে তারা তৃণমূলের লোক বলে লাঠিচার্জ করা হচ্ছে এবং ডিস্টার্ব করছে, চেষ্টা করছে, অসভ্যতামি করছে। পুলিশ তো যিনি ছিলেন উনি একেবারে কেনা গোলামের মতো ওনার ব্যবহার, ফলত ওনাকে এই মুহূর্তে কিছু বলার নেই, সব উত্তর দোষরা মেয়ের পরে উনি পাবেন। ওনার মুখে যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে উনি সেটাই বলছেন। এখানে কোনো বুদ্ধজাম হচ্ছে না, বুদ্ধজাম যদি হয় সর্বপ্রথম এখানকার এলাকাবাসীরা সেটা বলবেন, এবং তারা যখন ভোট দিতে গিয়ে সেটা বলছেন না, আমার মনে হয় না যে কোনো লোকাল পুলিশ সেটা বলতে পারেন। ওনার ওপর কেউ ডিপেন্ড করবে না। যদি আপনারা এখানে দেখছেন খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এখানে কোনো প্রবলেম নেই।